আল্লাহর নবীর এমন উম্মত হবেন নবী আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে থাকবে এমন উম্মত হয়ে মাহফিল থেকে উঠবেন মাত্র আটটা আমল নিয়ে বাড়ি যাবেন এক নম্বরে আমার ভাইরা যতজন আজকে এখানে বসছেন প্রতিদিন প্রতিদিন নবীজির নামে অধিক পরিমাণ দরুদ শরীফ পড়বেন যতটুকু পারেন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত এতটুকু পরিমাণ দরুদ পড়বেন আসাদুন নাস বিশাফাতি নবীজির শাফাত পেয়ে যারা ধন্য হবে যারা সৌভাগ্যবান হবে তাদের মধ্যে অন্যতম হবে আকসারুহুম আলাইয়া সালাত অধিক পরিমাণে নবীর নামে দরুদ পড়বেন আপনাকে নবীর সঙ্গী বানায় দিবে নবীর সঙ্গী হয়ে যিনি জান্নাতে কবুল করায় দিবেন তিনি কে দরুদ শরীফ পারি তো আমরা বলেন তো কতটুকু পড়ব সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন এই এক নাম্বার আমলটা সহজ না কঠিন কেমন নবীর জন্য আপনি দরুদ পড়বেন যেই নবী আমার আপনার আমল দেখলে হামিদুল্লাহ আল্লাহর কাছে প্রশংসা করতে থাকে আল্লাহ আমার উম্মত দরুদ পড়তেছে আমার উম্মত সওয়াবের প্রত্যাশা করছে আমার আপনার গুনাহ দেখলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ উম্মতকে আল্লাহ আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন আজকের এই মাহফিলে সেই নবীর নামে দরুদ পড়তে পড়তে বাড়ি যাব রাজি আছি তো ইনশাআল্লাহ এক নাম্বার আমল এবার কয় নাম্বার আমল কয় নাম্বার দুই নাম্বার আমল হচ্ছে নবীজির মহাব্বত কলিজার ভিতরে জাগ্রত করবেন আল্লাহর নবীর এক সাহাবী মাত্র ১১ বছর বয়স রাবিয়া ইবনু কাব আল আসলামি বলেন সাহাবীর নাম রাবিয়া কি নাম সবাই বলেন রাবিয়া কত বছর বয়স কে কে মক্কা মদিনায় গেছেন একটু হাত তুলেন তো দেখি আল্লাহ আকবার কি অফিসরে কেউ জানায়নি আমার সিদ্দিক বাড়ি হুজুরি লই গেছে অনেকবার আলহামদুলিল্লাহ আমারও লই যাবে ইনশাল্লাহ ও ইনশাল্লাহ কন আমরা ইনশাল্লাহ কইলে হুজুর এখনো রাজি যেতে পারে এই মাহফিলও তো কইতে ঠিক আছে তোমার লই যাবে ইনশাল্লাহ আমরা কন ইনশাল্লাহ ইনশাল্লাহ আহারে আমিন মনের ভিতরে তামান্না থাকতো মাল ফুলুস ইনশাল্লাহ হুজুর কইছে মাল ফুলুস টিয়া দিলে লই যাবে ইনশাল্লাহ আল্লাহ আকবার মনের ভিতরে তামান্না রাখবে আল্লাহ কিভাবে নিবে আপনি চিন্তা করতে পারবেন না প্রথম যে বছর আমি হজ করতে গেছি মাশাআল্লাহ হুজুরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বরকত আলহামদুলিল্লাহ প্রথম যে বছর গেলাম আল্লাহ তাআলার মেহরবানি সবাই নামের মধ্যে আগে কি লিখবে না পেয়ে আলহাজ লেখা শুরু করল আমি চিন্তা করলাম আল্লাহ আপনি একটু মেহরবানি করে সুযোগ করে দেন এক জায়গায় ১০ দিন তাফসির করলাম লোকটা এসে আমারে বলতেছে হুজুর আপনি কি হজ করছেন আমি বললাম না আমি তো হজ করিনি বলছে হুজুর এই হাদিয়াটা আপনার এটা দিয়ে হুজুর আপনি হজটা করে ফেলেন সুবহানাল্লাহ এই জন্য নিয়ত করেন নিয়ত করলে আল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর নবীর মহব্বত হৃদয়ের ভিতরে জাগ্রত করেন আল্লাহর নবীর মহব্বত এত দামি মহব্বত রাবিয়া মাত্র ১১ বছরের সাহাবি আল্লাহর নবীর এমন সাহাবি যার ঘর নাই বাড়ি নাই খাবারের কোনো ঠিক নাই কোথায় খাবে সকালে কোথায় খাবে বিকালে কোথায় খাবে রাতে কোথায় খাবে জানে না আহলে সুফফার অধিবাসী তিনি হাদিয়া আসলে খায় আর না খেয়ে থাকে বেশি সময় ১১ বছর বয়স মাত্র আল্লাহর নবীর মুবারক দরজার সামনে ঘুমায় থাকতেন আর মনে মনে চিন্তা করতেন নবীজি যখনই আসবে অজুর পানিটা গায়ে দিব নবীজির খিদমত করব
একদিন আল্লাহর হাবিব আসলেন, তিনি খিদমত শুরু করলেন। নবীজি বললেন, রাবিয়া কিছু একটা চাও আমার কাছে, আমি তোমারে দিতে চাই, এখনি তোমাকে দিব। যার ঘর নাই, যার বাড়ি নাই, যার টাকা নাই, যার খাবার নাই, তিনি চাইতে পারতেন, নবি আমাকে কিছু টাকা পয়সা দেন, আমাকে কিছু খাবার দেন। রাবিয়া একবারের জন্য কিছু বলে নাই, আল্লাহর নবীকে বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, ওগো নবী আপনার কাছে চাই আল্লাহর জান্নাতে, এক সঙ্গে জান্নাতে থাকবো। বলেন আল্লাহু আকবার, মহব্বত কত দামি জিনিস, মহব্বত কত দামি জিনিস। এজন্য আমার ভাইয়েরা মহব্বত জাগ্রত করেন। নবীজি বললেন, ঠিক আছে তুমি আল্লাহর জান্নাতে আমার সঙ্গে থাকবে, এখন কিছু আমার কাছে চাও, নগদ আমি তোমাকে কিছু দিতে চাই। সাহাবি বললেন, নবী নগদ কিছুই লাগবে না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, নবী এটাই চায়। দোয়াটা করে আল্লাহর হাবিব বললেন, ফাইন্নি আলা, তুমি আমাকে সহযোগিতা করবে, বিকাসাতি সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিব, আমি নবীকে সহযোগিতা করবে, তোমার অধিক পরিমাণে সিজদা আর মহব্বতের কারণে যিনি জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে? এক নাম্বার পাইলাম অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া, দুই নাম্বারে পাইলাম মহব্বত করা, তিন নাম্বারে পাইলাম অধিক পরিমাণ সিজদা করা। জোরে কোন আল্লাহু আকবার, তাহলে অধিক পরিমাণ সিজদা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, দুরূদ শরীফ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ। কয়টা গেছে ভাই, বাকি আছে কয়টা? তাড়াতাড়ি শেষ হওয়ার কিন্তু ইনশাল্লাহ, হুজুরে ওয়াজ শুনবো, এই কামের কাম নাই। তিন নাম্বার শেষ, কয় নাম্বার এবার? কতদিন ওয়াজ করছি কোন? চার নাম্বার মাশাল্লাহ। কত নাম্বার? চার নাম্বারে আল্লাহর হাবিবের আনুগত্য করা। নবীজিকে আপনি যত বেশি অনুসরণ অনুকরণ করবেন, নবীজির সঙ্গে যিনি জান্নাতে সঙ্গী বানায় দিবেন তিনি কে? আবু বকরকে একদিন নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর তোমার কি ভালো লাগে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে শুধু আপনার চেহারার দিকে আমি তাকায় থাকি, এটাই আমার ভালো লাগে। সুবহানাল্লাহ, চিন্তা করেন আবু বকর চেহারার দিকে তাকায় থাকে, এটি আবু বকরের কাছে ভালো লাগে। আল্লাহর নবী যেদিন হিজরত করে চলে যাবেন, সবাই চলে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, ওয়া ইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজু, আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর নবী হিজরত করবেন। আবু বকর সঙ্গে, আবু বকরকে বললেন, আবু বকর তোমার আমার হিজরত একসঙ্গে হবে, হিজরতের সঙ্গী তুমি হবা। আবু বকরকে বিশ্ব নবী সঙ্গে নিলেন, আল্লাহর নবীর পা ফেটে রক্ত পড়তেছে, আবু বকরের কষ্ট কম হয় নাই। আবু বকর উপরে উঠেই বললেন, দানি আদখুল নাগি নবী, নবীজি আগে আপনি আমাকে প্রবেশ করতে দেন, দানি আদখুল, আগে আমি ঢুকবো তারপরে নবী আপনি ঢুকবেন, সাপ বিচ্ছুপ ক্ষতিকারক কোনো কিছু যদি থাকে আমি আবু বকরের ক্ষতি হবে, নবীর কোনো ক্ষতি হতে আমি আবু বকর দিব না। বলেন আল্লাহু আকবার, আগেই আবু বকর ঢুকছে, ঢুকে দেখে নবীজিকে ঢুকতে বলছে, নবীজি ঢুকছেন। এবার আল্লাহ রাসূল ঘুমায় গেছেন ক্লান্ত দেহ নিয়ে, আবু বকর তাকায় আছে নবীজির চেহারা পানে। আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন, আবু বকর কি তোমার কাছে ভালো লাগে? আবু বকর বলছে, নবীজি আপনার চেহারার দিকে তাকায় থাকে, এটা আমার ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা পথ সফর করে বিশ্ব নবী যখন মদিনায় আসলেন, মদিনায় গেলে আপনারা দেখবেন ইস্তেরাহা নামক একটা জায়গা আছে, মসজিদে কুবা দিয়ে গেলে একটু হেঁটে আসলে আপনারা পেয়ে যাবেন ইস্তেরাহা, যেখানে আয়েশা রাসূল একটু বিশ্রাম নিছে,
ওইখানে এসেও আল্লাহর নবী নিজের পছন্দের আবু বকরের কোলের মধ্যে ঘুমায় রইছে, এখানে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছিলেন, আর আবু বকর বিশ্বনবীর চেহারা দেখে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী উঠেই বললেন, আল্লাহুম্মা জাল আবা বকর মাই ফিল জান্না ওয়া আমার আল্লাহ আমার পছন্দের আবু বকরকে আমার সঙ্গে জান্নাতের সঙ্গী বানায় দিও। যারা এখানে বসছেন, নবীজির আনুগত্য যদি করতে পারেন, নবীজির সঙ্গে জান্নাতের সঙ্গী হবেন, নবীজির সঙ্গে আল্লাহ সঙ্গী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সঙ্গী ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একরকম সঙ্গী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আরেক রকমের সঙ্গী। রসুল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন কালো মহিলা দব্বা যাচ্ছে। রসুল অন্য দিক দিয়ে চলে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতেছে দফের আওয়াজ বন্ধ হয়ে গেছে। রসুল একটু অবাক হলেন, কিরে দফের আওয়াজটা বন্ধ হলো কেন? তাকায় দেখতেছে হযরতে ওমর আসতেছে। জোরে কেন আল্লাহ আকবার। আল্লাহর নবীর আনুগত্য শিখুন আমার ভাইয়েরা, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সুন্নত মানেন, যার তার আওয়াজ শুনবেন না। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দিন নিচ্ছেন, কার আওয়াজ শুনতেছেন, কার কথাগুলো শুনছেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখা লাগবে সুন্নতের অনুকরণ অনুসরণ আছে কিনা, ঠিক কিনা বলেন। যার তার আওয়াজ শোনা যাবে না। এই মাহফিল থেকে সোজা হয়ে এই কথা চিন্তা করব, কোরআন সুন্নাহ মানব, ফিতনার সময় যিনি আমাদেরকে হেফাজতে রাখবেন তিনি কে? কয় নাম্বারে আছেন? মাশাআল্লাহ, কয় নাম্বার? মাশাআল্লাহ, যুবক পোলাওয়ানের মনোযোগ অনেক ভালো, পিছনের দুইজনের মনোযোগ একটু কমে গেছে আর কি। মাশাআল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বারে আছেন? এবার কয় নাম্বার? এগুলা খালি ইয়ানে বসে নাম্বার গণনা করণের লাইক হইতেছি না, বাড়িতে যখন যাইবেন এরকম মনে করি করে আমল করবেন ইনশাআল্লাহ। এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, এক নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বক্তারা ভালো কথা কইলে আপনারা জোরে তাকবীর দেন, আপনারা যে এত সুন্দর অষ্টা কইলেন, আপনাদের কথায় আমি তাকবীর দিয়ে বুঝাইলাম কথাটা পুরাপুরি সঠিক হয়েছে। দুই নাম্বার কি? মাশাআল্লাহ। তিন নাম্বার কি? আপনারা এমন চালাক মানুষ আলহামদুলিল্লাহ, ব্রেন একেবারে সাফ আপনাদের। চার নাম্বার কি? আনুগত্য করা। আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা নবীজির মহাব্বত আছে, দরুদ শরীফে পড়ে, সব করে, কিন্তু আনুগত্যের ক্ষেত্রে আনুগত্য করে না, ঠিক কিনা বলে? এরকম অনেক দেশ থেকে অনেকটা সাজায় টাজায় নিয়ে আসে, বিশেষ করে হুজুর যে জায়গার খতিব আন্দর কেল্লায়, এর আশেপাশে এরকম অনেকজনের সাজায় নিয়ে আসে, যারা বাংলাদেশে এসে নিজেদেরকে আওলাদ রসুল বলে, অথচ রসুলের নামে রেলি করা হয়, ওই রেলির মধ্যে উনি গাড়ির মধ্যে সেজে গুজে বসে থাকে, পুরাটা গাড়ি ফুল দিয়ে ভরা থাকে। তুমি যদি রেলি করতে চাও, তুমি নিজে রেলি করো, তুমি নিজে হাঁটো, তুমি ওই গাড়ির মধ্যে ফুলের মধ্যে বসে থাকবা কেন, ঠিক কিনা বলে? এই হচ্ছে আনুগত্যের জায়গায় আমরা খালি। কত নাম্বার ভাই? এবার কয় নাম্বার? পাঁচ নাম্বারে আমার ভাইয়েরা, যখনই আজান শুনবেন, আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর জন্য আজানের দোয়া পড়ে দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফযীলা ওয়া বা'আসুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহর হাবিব বলেন, হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমার শাফাত আবশ্যক হয়ে যাবে, নবী আপনাকে আপন করে নিবেন, কাছের বানায় নিবেন, নবী আপনার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ
এটাই তো আমার সেই হারানো উম্মত, এটাই তো আমার সেই রেখে আসা উম্মত। ইন্নি মুকাসিরু বিকুমুল উমম, আয় আল্লাহ এত এত উম্মত আমার, এত এত আপন উম্মত আমার, এত এত উম্মতদেরকে নিয়ে জান্নাতে যেতে চায়, এত এত উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহর নবী একজনকেও অন্য উম্মতকেও আমাদের আগে জান্নাতে যেতে দিবেন না। নবী জি বলেন হাত্তা তাদখুল উম্মতি, আগে আমার উম্মতগুলো জান্নাতি হবে, জান্নাতে থাকবে, তারপরে অন্যান্য সব নবীর উম্মতগুলো জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। কত নাম্বার শেষ? সবাই বলেন কটা জানি বলবো? আটটা। কাছাই গেছি আলহামদুলিল্লাহ। আর তিনটা বাকি, পাঁচটা শেষ। এবার ক নাম্বার? ছয় নাম্বারে আমার সামনে যারা বসা আছেন, নবী আলাইহিস সালাম বলেন মান কানা লাহু উখতান, যার দুইটা বোন আছে, আও বিনতান, দুইটা কন্যা আছে, দুইটা বোন অথবা দুইটা কন্যা যার আছে, মানুষের মতো মানুষ বানিয়েছে, যোগ্য মানুষের মতো মানুষ বানিয়েছে, দিন শিখিয়েছে, তাওহীদ শিখিয়েছে, দিনের পড়াশোনা, দিনের উপরে চলানো, দিনের পথে পরিচালিত করেছে, এমন বোনের কারণে, এমন কন্যার কারণে নবীজি দেখিয়েছে আনা ও হুয়া, ওই ব্যক্তি আর আমি নবী সাব্বাব আর উস্তাব, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে এমন পাশাপাশি থাকব। দুইজনকে আল্লাহর নবী দেখায় দিলেন আমি আর ওই আমার উম্মত এত কাছাকাছি থাকব, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বোন যাদের আছে বেপর্দায় চলে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য বোনে যদি পর্দা না করে ভাইয়ের দায়িত্ব আস। আপনার মেয়ে যদি বেপর্দায় চলে দেওয়া লাগবে আল্লাহর আদালতে। আজকে তাকায় দেখবেন ফিতনা সময়ে অধিকাংশ মেয়েরা নামেসা ওয়াল মুতানাম্মেসা, অধিকাংশ মেয়েরা বুরু প্লাগ করতেছে, হে লক্ষ্মীপুরে একজনও নাই। আমরা যে এত জোরে আসে কইলেন হুজুরের সামনে বসি, আসে যে কইলেন আসলে আসেনি, আবার যে কয় আসেনি, এই বুরু প্লাক আল্লাহর লানত আসার একটা কারণ। তো আপনার ঘরে রহমত কেমনে আসবে, সব বুরু প্লাক করে এখন পাইকারি ধরে। ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা, পরচুলা আগলা চুল পরা, নকল চুল পরা এখন আসেনি নাই, কম না বেশি? খোফা আগে ছিল পিছনে। রসুল বলছে এমন একটা সময় আসবে কাসিয়াতুন আরিয়াত মাইনাতুন মুমিলাত, এমন সময় আসবে মানুষ উটের ঝুটির মতো মাথার ওসে খোপা পড়বে। এখন উপরে খোপা আছে না নাই? আছে। খোপা ছিল আগে কোনায়, এখন কই? ইয়েনে চলে এস। রসুল বলছে এরকম একটা সময় আসবে পোশাক পরবে, দেখলে মনে হবে কোনো পোশাক পরে নাই, এখন কালার ম্যাচ করে শরীরের কালার যে ইচ্ছা হচ্ছে কালার জামা পরে। হারাম এগুলো, এগুলো আল্লাহর লানত, আল্লাহর গজব আসার কারণ, ঠিক কিনা বলেন? আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন করবে, সরু করবে, দাঁতের সৌন্দর্য বর্ধনে কত আয়োজন এখন আমাদের সমাজে, ঠিক কিনা বলেন? ওয়াসিমা ওয়াল মুস্তাউসিমা, ট্যাটু আঁকবে শরীরে শরীরে, সব মিলে যাচ্ছে। আমার মেয়েকে, আমার বোনকে যদি আমি মানুষের মতো মানুষ বানাই, নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই জন্য আজকে থেকে গিয়ে নসিহত করবে, মানুষ সেদিন জান্নাতের দরজা গিয়ে কাঁদবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান ذريتهم وما ألتناهم من عملهم من شيء. কিছু মানুষ জান্নাতের সামনে গিয়ে কাঁদবে,
আল্লাহ বলবে মা ইউবকিক ও ফেরেশতারা রে কোন জিনিস আজকে তারে কাঁদায় কেন আমার জান্নাতি গোলামের চোখে পানি আল্লাহর গোলামেরা বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে এত এত জান্নাতি দেখতেছি ছেলে এটাকে দেখি না মেয়ে এটাকে দেখি না আমার স্ত্রীকে তো দেখা যায় না দুনিয়ার জীবনে আমাদের ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেলে কান্নাকাটির রোল পড়ে যায় সেদিন আল্লাহর গোলাম বলবে আল্লাহ আইনা উসরাতি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আলহাকনা বিহিম যুররিয়াতুহুম আল্লাহ বলবে ফেরেশতারা রে তার ছেলেটাকে নিয়ে আসো মেয়েটাকে নিয়ে আসো এক নজর দেখায় দাও লোকটা সেদিন তাকায় দেখবে বহু আল্লাহওয়ালা বহু দিনদার ব্যক্তি তার ছেলের গায়ে জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জাহান্নামের পোশাক বলবে আল্লাহ ইমানের পথে ডেকেছিলাম ইমানের পথে আহ্বান করেছিলাম আজকে কেন এমন আল্লাহ বলবে ইন্নাহু আমালুন গায়রু সালেহ তার আমল নেককারের মতো ছিল না দিনদারের মতো ছিল না নূহ আলাইহিস সালামের সন্তান হওয়ার পরেও আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই মাফ করে দেন নাই আজকে যদি আপনার সন্তানকে আপনার মেয়েকে মানুষের মতো মানুষ বানান আপনার বোনকে যদি পর্দানিশীন বানান আপনার স্ত্রীকে যদি পর্দা রাখেন আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আনা ওয়া হুয়া একজন হোক দুজন হোক তিনজন হোক আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কয় নাম্বার শেষ কয় নাম্বার বাকি আছে কয়টা দুইটা মাশাআল্লাহ শেষ করি ফেলাই আলহামদুলিল্লাহ কি জিনা এত গিন ওয়াজ করলাম কি এত গিন ওয়াজ করলাম একটার দুইটা নি এবার কয় নাম্বার মাশাআল্লাহ তবে আলহামদুলিল্লাহ আমার আজকের ওয়াজটা আমার কাছে নিজের কাছে খুব আনন্দ লাগতেছে হুজুরের সামনে ওয়াজ করার কয়েকবার সুযোগ হয়েছে একবার পাইছিলাম চট্টগ্রামের সেই পটিয়ার চরকানাই সেদিন হুজুরের সাথে প্রথম দেখা এরপরে হুজুরের বাড়িতে মাহফিল হলো আর আজকের এই মাহফিলের সুযোগ হলো তো আল্লাহ পাকের মেহরবানি আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা কয় নাম্বার শেষ করছি ছয় নাম্বার এবার কয় নাম্বার সাত নাম্বার মাশাআল্লাহ মনোযোগ আছে তো ইনশাআল্লাহ কাফিলুল ইয়াতিম এতিমের অভিভাবকত্ব গ্রহণ করেন এতিমদেরকে দেখলে মাথার মধ্যে হাত বুলায় দিবেন আদর করে দিবেন আমার নবী জীবনে কোনোদিন বাপকে দেখে নাই এতিম হয়ে দুনিয়া আসলেন এতিম হয়ে নবী দুনিয়া আসলেন আল্লাহর নবীর মহব্বত যাদের ভিতরে জাগ্রত হবে এতিমদেরকে তারা আদর করবে এতিমের এই মহব্বত কলিজার ভিতরে যাদের থাকবে আল্লাহর হাবিব বলেন আনা ওয়া হুয়া আমি নবী আর কাফিলুল ইয়াতিম এতিমের অভিভাবক যে হবে ওই লোকটার আমি এমন ভাবে জান্নাতে পাশাপাশি থাকব সাব্বাবার উস্তব এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি থাকে এইভাবে পাশাপাশি থাকব আজকের মাহফিলে নিয়ত করে ফেলেন এতিমদের সঙ্গে থাকবেন এতিমদেরকে সহযোগিতা করবেন এতিমদের মাথায় হাত বুলায় দিবেন আসাইদ আলাল আরমানাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করলে যেমন সওয়াব হবে ঠিক তেমন সওয়াব যিনি আপনার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে এতিমের সাথে খারাপ ব্যবহার করেন রসুল এতিম ছিলেন কিন্তু ছোটবেলা থেকেই সবাই বুঝত যে তিনি সাধারণ কেউ না মাত্র ১২ বছর বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর ১২ বছর সেই বয়সে চাচা রেখে চলে যাচ্ছে নবীজি চাচারে গিয়ে বলতেছে ইলামান তাকিলুনি চাচা আপনি কার কাছে আমারে রেখে যান আমার না বাপ না মাও না দাদাও নাই
কার কাছে রেখে চলে যান। চাচার এত মায়া লেগে গেছে, চাচা বলতেছে ভাতিজা জীবনে আর কোনো দিন তোমার এতিম হিসেবে একা রেখে যাব না, আমার সঙ্গে নিয়ে যাব। চাচা আবু তালেব সঙ্গে নিয়ে গেলেন, হিজাজ থেকে সফর করে শামে যাবে। জর্ডানের একটা অঞ্চল আছে, পুরা অঞ্চলটার নাম বাকাওয়ি। এই বাকাওয়ি অঞ্চলে একটা বিরাট গাছ ছিল, যে গাছের ভিতরে কোনো ডালপালা ছিল না, গাছ ছিল যে গাছের ভিতরে কোনো পত্র পল্লব ছিল না, পাতা ছিল না। সেই গাছের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। আল্লাহর নবী যখনই মাত্র বসলেন, দূরে একটা গির্জা ছিল, গির্জার একজন পাদ্রি, তার নাম ছিল বাহিরা। বাহিরা নজর করে দেখলেন বাহিরা নজর করে দেখে পুরাটা গাছ আল্লাহর নবীর দিকে ঝুঁকে আছে। বয়স মাত্র 12 বছর, গাছ ঝুঁকে গেছে। বাহিরার বুঝতে বাকি নেই, এটা সাধারণ কেউ না। বাহির একটা ডাক দিলেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ সম্প্রদায় যারা তোমরা আসছো ব্যবসা বাণিজ্য করতে, ইন্নি সানাতু লাকুম তুআমান, আমি তোমাদের জন্য খাবার পাকিয়েছি, সবাই মিলে আসবে একসঙ্গে খাবো। ফাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, স্বাধীন পরাধীন ছোট বড় সবাই আসবে, একজনও বাদ থেকো না। সবাই মিলে চিন্তা করলো, আমরা সবাই যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনিসপত্র রেখে যাই, কারণ তিনি আল আমিন। সবাই জিনিসপত্র রেখে খেতে গেছে, আমার রসুল এতিম মানুষ নেয় নাই সাথে। সবাই যখন খেতে গেল, বাহিরা এক এক করে সবার দিকে তাকায়, নজর করে দেখে যার জন্য আল্লাহর গাছটা ঝুঁকে গিয়েছে, সবার চেহারার মধ্যে ওই নূর খুঁজে পায় না, আমার নবীর চেহারার ভিতরে মালিক যে আলো দিয়েছিল, বলেন আল্লাহু আকবার। এবার বলছে সবাইকে আসছো, সবাই চিন্তা করছে আরে সবাই তো আসছে, বাকি কে? বলতেছে না একজন বাকি আস। সবাই চিন্তা ভাবনা করে বললো, আরে এতিম মুহাম্মদ যে তো হানি নাই, জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দাম কত বাড়ায় দিলেন। আল্লাহ নবী যখন গেলেন, বাহিরা দেখতেছে সবাই এক রকম করে খায়, আমার নবী বিশ্ব নবী অন্য রকম করে খাবার খায়, জোরে বলেন আল্লাহু আকবার। খাবারের এক একটা লোকমা দেয় আর আল্লাহর কথা স্মরণ করে, এক একটা লোকমা দেয় আল্লাহর কথা স্মরণ করে। খানা খেতে খেতে, খানা খেয়ে শেষ করে তিনি বললেন, আসআলুকা বিহাক্কি লাতি ওয়াল উজ্জা, লাত আর উজ্জার কসম করে আমি তোমারে কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করি। নবীজি বললেন, না লাত আর উজ্জার কসম করে বললে আমি উত্তর দেব না। বাহিরার বুঝ চলে আসছে সাধারণ কেউ না, জিজ্ঞাসা করতেছে তার বাপকে। আবু তালেব পাশে দাঁড়ায় বলতেছে, আমি তার বাপ, তার তো কেউ নাই, আমি তার বাপ। বাহিরা বলতেছে, আমরুন মুস্তাহিল আইয়াকুনা আবুহু হাইয়া, এটা অসম্ভব, তার বাপ বেঁচে থাকবে না, দুনিয়ায় আসবে, দুনিয়ায় এসে বাপকে পাবে না, এতিম হয়ে তিনি দুনিয়ায় আসবে। এই যুবক সাধারণ কেউ না। আজকে যদি তুমি শামে যাও, ওইখান থেকে সিরিয়া 145 কিলো, এই বছর আমি ওই গাছটার নিচে গেছি, এই বছর ওই গাছটার নিচে গিয়ে রসুলের স্মৃতি ধন্য গাছের সামনে গিয়ে মনে হয়েছে আল্লাহ আকবার কত ধন্য এই গাছ, এত 1445 বছর ধরে আজ অবধি গাছটা দাঁড়ায় আছে, এখনো পর্যন্ত কোনোভাবে গাছের কোনো ক্ষতি হয় না, জোরে কর আল্লাহ। রসুল দুইবার এই গাছের সামনে গেছে, একবার 12 বছর বয়সে, আরেকবার রসুল যখন খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহার ব্যবসার দায়িত্বে ছিলেন, মাইসারা রাদিয়াল্লাহ তাআলা আনহুর সঙ্গে এই গাছের সামনে দিয়ে যেতে গিয়ে প্রেমাস্পদ মহাব্বতের এই গাছের সামনে গিয়ে রসুল একটু বিশ্রাম নিয়েছেন, জোরে বলেন আল্লাহ। এই পুরো প্রান্ত ঘুরে আমার কাছে মনে হলো এই গাছ কত ধন্য, আশেপাশে কিছুই নাই,
এই রকম আর কোনো গাছ নাই এই একটা মাত্র গাছ এতদিন অপেক্ষায় ছিল নবী যে আসবে আমাকে ধন্য করবে আল্লাহর নবীর ছায়াদানে ধন্য হয়েছে এই গাছটা আল্লাহর হাবিবকে পেয়েছে এই গাছে আল্লাহর নবী দুইবার হেলান দিয়ে বিশ্রাম নিয়েছেন বিশ্রাম করেছেন আল্লাহর নবীকে আবু তালেব সেইবার নিয়ে চলে আসলেন 145 কিলো দূরে আর যান নাই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আসার পরেও আল্লাহর নবীর কোনো ক্ষতি হতে আবু তালেব দেন নাই নবীজির উপরে যদিও ঈমান আনে নাই কালেমা পড়ে নাই নবীজির কোনো ক্ষতি হতে আবু তালেব দেন নাই বলেন আল্লাহু আকবার আজকে মুসলমান এতিমদের সাথে খারাপ ব্যবহার এতিমদের সাথে দুর্ব্যবহার আজকে থেকে রসুলের মহব্বত যাদের হৃদয়ে আছে ছেড়ে দেন এতিমদের সঙ্গে মহব্বত করেন এতিমদের সঙ্গে ভালোবাসা এতিমদের সঙ্গে হৃদয় থেকে মহব্বতের সুরে কথা বলেন মাথায় হাত বুলিয়ে দেন নবীজির সঙ্গে যিনি জান্নাতে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন তিনি কে আল্লাহ সাত নাম্বার শেষ এবার ক নাম্বার আট নাম্বার সবাই বলি আট নাম্বার মাশাআল্লাহ এত কি হয়ে গেছে একটা একটা বলতে বলতে কত নাম্বার বলেন তো দেখি এক নাম্বারটা কি ২০১ মাশাআল্লাহ দুই নাম্বারটা কি মাশাআল্লাহ তিন নাম্বার জিন্দা চার নাম্বার আনুগত্য মাশাআল্লাহ পাঁচ নাম্বার আজানের দোয়া মাশাআল্লাহ কিও মাশাআল্লাহ এরপর ছয় নাম্বার দুই বোন দুই কন্যা মাশাআল্লাহ সাত নাম্বার এই তিন দেখ অভিভাবক মাশাআল্লাহ এ কিন্তু মাহফিলে দাওয়াত দিছে আমাদের কষ্ট করে সেই মুগদা মদিনাবাগ গেছে গিয়ে দাওয়াত দিছে মাশাআল্লাহ আমি আপনাদেরকে এই যে আপনারা দাওয়াত দেন মাহফিলে আনেন দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সুজল আর সুফল আমার বাংলাদেশে কালেমার রাজ আল্লাহ আপনি কায়েম করে দিয়ে আল্লাহর নবীর উম্মতেরা যারা আজকের এই মাহফিলে বসছেন অষ্টম নম্বরে শাফাআতি لأهل الكبائر من أمتي উম্মতের গুনাহগার গুনাহ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে বুঝে নাই বড় বড় গুনাহ করে ফেলেছে এই মাহফিলে মাহফিলে এসে আল্লাহর কাছে যদি একটু ধর্ণা দিয়ে বলেন আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত হয়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ অন্যায় করে ফেলেছি আল্লাহ নবীর সঙ্গী বানায় দিন গুনাহ মাফ করে যিনি কবুল করে নেবেন তিনি কে নবী মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না অনেক দিন বৃষ্টি না হতে হতে নবী মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী নবী ছিলেন বৃষ্টি না হতে হতে সবাই ধরছে একটু দোয়া করেন আল্লাহর কাছে নবী মুসা আলাইহিস সালাম হাত তুলে দিয়েছে আসকিনা গয়সাক وانشر علينا رحمتك وارحم بالأطفال الرضعي والشيوخ الركعي والبهائم الرتعي يا مار الله شيشو بچه غلاب ما دود بچه نا چتکر کوري کچه بوبا پرانی گلو کچه দাড়ি পাকা মুরব্বীরা কাঁদতেছে মেহরবানি করে রহমতের বৃষ্টি দান করে দেন আল্লাহ সাথে সাথে জানাই দিছে নবী মুসার দোয়া কিন্তু কবুল হয়নি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ কেন দোয়াটা কবুল হয় নাই এত তোমার সাথে দোয়া করলাম উনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহ বললেন ইন্না ফিকুম আব্দান ইউবারিজুনি বিল মাআসি মুনযু আরবাঈনা সানা এমন এক পাপিষ্ট তোমাদের মধ্যে বসা আছে ৪০ বছর আমার নাফরমানি করে কত বছর ৪০ বছর এবার আমগো চিন্তা করেন আমগো বয়স যদি ৫০ বছর হয় এখনকার ফুলা পাইন মোবাইল চালায় কত বছর বয়স থেকে একজনে কইছে ৬-৫ বছর তত ভালো ছিল ২ বছর আমার আব্বা এখনো স্মার্টফোন চালাইতে পারেন উনি একজন বড় শাইখুল হাদিস বড় একজন মুহাদ্দিস মানুষ কিন্তু স্মার্টফোন এখনো চালাইতে পারে না আর আমার ফুলা পাইন ছোট ছোট এরা দাদারে বোঝায় দাদা এটা চালাইতে পারে না সহজ তো আব্বাকে কেমন সহজ কেটে তো কিছু লাগে না এটার দিকে তাকাইলে খুলে যায় তো আব্বার মাথায় এখনো ঢুকে না কিরে তাকাইলে খুলে কেমনে
বাচ্চারা যে তাদের চেহারার এই ফেস লক লক দিয়ে রাখছে ফেস দিয়ে যে লকটা দেওয়া যায় এই ফেস লক দেওয়া দেওয়ার কারণে তাকানোর সঙ্গে সঙ্গে ফেস লকের কারণে তাকানোর সঙ্গে সঙ্গে যখন ফেস দেখার সঙ্গে সঙ্গে খুলে যায় তো এটা তো দাদা বুঝে না যে কি রে এ তাকাইলে খুলে আমি তাকাইলে খুলে না কেন এখনকার পোলাপান মোবাইল বুঝে কত বছর বয়সে দুই বছর বয়সে মোবাইল বুঝে এই যে গুনার সয়লাব আমাদের মধ্যে শুধু গুনার গুনা নবী মূসা আলাইহিস সালাতুস সালামের জমানায় 40 বছর নাফরমানি করছে আল্লাহ বলছে সে উঠে চলে যাক সে গেলে আমি আল্লাহ বৃষ্টি দিব কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী মূসা তুমি একটা ডাক দাও সে যেন চলে যায় নবী মূসা আলাইহিস সালাম এবার শক্তি নিয়ে আল্লাহরে বলতেছে আল্লাহ যত শক্তি আমার আছে এতই তো মানুষের মধ্যে আমি খালি গলায় কেমনে শোনাবো আল্লাহ বললেন মিন কান্নিদাব ওয়া মিনাল বালাগ তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ডাক দেওয়া প্রত্যেকটা কানে কানে যিনি ডাক পৌঁছায় দিবেন তিনি কে রসুল যে বিদায় হজের ভাষণ দিলেন সাহাবায়ে কেরাম শুনলো যার ঘোড়া যেই দিকে ছিল ছুটায় দিয়েছে ঘোড়া জর্ডানে চলে গেছে হাজার হাজার সাহাবি 36,000 সাহাবি শুধু জর্ডানে এখনো শায়িত আছে জোরে কোন আল্লাহ আকবার সমুদ্রের মধ্যে ঘোড়া দিয়ে বলছে সাহাবায়ে কেরাম আল্লাহ এই সমুদ্রের ওপারে যদি কোনো জায়গা থাকে আল্লাহ দেখায় দেন ওই সময় যদি পাড়ি দিতে পারতো তৎকালীন সময় আমেরিকাতেও কালেমার দাওয়াত পৌঁছায় যেত ঠিক কিনা বলে কি ছিল সাহাবায়ে কেরাম দিয়ে চলে যেত কিরকম ছিল তারা সুবহান আল্লাহ বৃষ্টি দান করবে ওই লোকটা মাথা নিচের দিকে দিব আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করেছি দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ বোঝে না আল্লাহ আজকে যদি এখান থেকে উঠে চলে যাই হাজার হাজার বনী ইসরাইল সবাই জেনে ফেলবে 40 বছরের নাফরমান 40 বছরের অন্যায়কারী আমি গুনাহগার আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে মাফ করে দেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি তৎক্ষণাৎ যিনি রহমতের বৃষ্টি দিতে দেরি করেন নাই তিনি কে নবী মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কার কারণে বৃষ্টি দিলেন 40 বছর ধরে যে গুনাহ করেছে 40 বছর ধরে যে নাফরমানি করেছে 40 বছর ধরে যে অন্যায় করেছে সে তো উঠে চলে যায় নাই কার কারণে বৃষ্টি দিলেন আল্লাহ বললেন ও নবী মূসা যেই গোলামটা 40 বছর ধরে নাফরমানি করেছে তার একটা বারে তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম কয়বার তওবা করছে ভাই একবার একবার তওবা তওবা করার মতো তওবা আল্লাহ আর গুনার দিকে ফিরবো না আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা আগে নিজেকে গুনাহের মধ্যে দেখতাম এখন নিজেকে আমলের মধ্যে দেখি সওয়াবের ভিতরে দেখি এমন একটা নিয়ত যদি করতে পারেন এই মাহফিল থেকে তওবা কবুল হবে যিনি কবুল করে নেবেন তিনি কে এবার নবী মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ একটা নজর ওই লোকটারে দেখতে চাই কেমন দেখতে ওই লোকটা একবার তোবা করছে 40 বছরের গুনাহ মাফ করে দিলেন আচ্ছা বলেন তো লোকটারে দেখাইলে লোকটার ইজ্জত সম্মান বাড়বে না কমবে সবাই বলেন আর জোরে বলেন আপনারা বললেন বাড়বে আর আমার আল্লাহ কি বলে শুনেন পাঁচটা হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী মূসা শোনো আমি আমার গোলামকে তখনো কোনো লজ্জা দেই নাই আমি কি এখন লজ্জা দিব যখন আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে তওবা করে ফেলছে ও নবী মূসা আমি আমার গোলামকে তখন লজ্জা দেই না এখন কি আমি লজ্জা দেব তখন লজ্জা দিতে পারতাম তোমাকে বলতে পারতাম অমুক লাইনে অমুক জায়গায় অমুক ঘরে অমুক বাড়িতে নাফরমান থাকে আমি আল্লাহ লজ্জা দেই নাই
এখন কি তাকে লজ্জা দেব যখন তওবা করে আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে বলেন আল্লাহু আকবার আল্লাহ এই মাহফিলটা আজকে বরকতপূর্ণ হবে যদি একটু তওবা করে বাড়ি যেতে পারি রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমরা তওবা করি কখন নাকের ভিতরে যখন গরগর 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 আওয়াজ হয় তখন দৌড়াই চলে যায় হুজুরে ডাকিয়ান আব্বা চলে যাত তো হুজুরে ডাকিয়ান আব্বা আব্বার একটু কালেমা পড়াই দিব ওই সময় আপনি আনি যদি বারবারও তওবা করান লাভ নাই লাভ আছে নি কথা কইনা লাভ আছে নি আল্লাহর নবী বলেন দুই সময়ে তওবা কবুল হয় না হাত্তা ইউগরগির গরগর 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 করে নাকের ভিতরে আওয়াজ শুরু হয়ে যাবে ওই সময়ে যদি তওবা করেন লাভ নাই আরেকটা সময় লাভ হবে না সূর্য এখন উঠে কোন দিক থেকে সবাই বলেন ডুবে কোথায় পশ্চিম দিকে যেদিন উঠবে ওই দিন মানুষ দেখেই বলবে মাফ করে দেন আল্লাহ একটার পর একটা আলামত আসবে পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে যেমন টাস টাস করে পড়ে একটার পর একটা আলামত দেখতে থাকবেন ওই বড় আলামতের সময় মাফ চাবেন ওই সময় যিনি তাওবা কবুল করবেন না তিনি কে তাহলে তাওবা করবেন কখন জোরে কোন কখন আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে চামড়া সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে লোকটা বলবে ও চামড়া তোরে এত আদর যত্ন করেছিলাম আজকে কেন আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলি চামড়া বলবে আজ আল্লাহ জবান খুলে দিয়েছে তোর কোন অন্যায় আজকে আমি ছাড়ব না সব ফাঁস হয়ে যাবে প্রতিটা দিন ঘুমানোর সময় চিন্তা করবেন কি পরিমাণ খারাপ ভিডিও দেখলেন কি পরিমাণ গান শুনলেন কি পরিমাণ অন্যায় করলেন কি পরিমাণ অবিচার করলেন প্রত্যেক দিনের হিসাব নিজে করেন হাসিবু কবলান তুহাসাবু হিসাব করে করে আত্মসমালোচনা করেন নিজের সমালোচনা করেন আর আত্মসমালোচনা করে দশটা বিষয় কল্পনা করে ঘুমান আপনার আমার ঘুম একদিকে শেষ হবে যদি মালাকুল মৌত চলে আসে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহ